সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও। সো আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করব সেটা কিন্তু ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি আপনারা একটু হলেও বুঝতে পারছেন। সেটি হলো যে আমাকে অনেকেই অনেক সময় বলেন যে ভাই আসলে কিভাবে আমরা কানাডার নাম্বার পাবো, কিভাবে আমরা সাধারণত ইউএসএর নাম্বার পাবো, অ্যান্ড দেন কীভাবে আমরা সাধারণত ইতালি বলেন বেশ কিছু কান্ট্রি ট্রাফিক নাম্বার পাবো, এই নাম্বারগুলো কী কারণে তারা চায়। সেটা হলো যে হয়তো বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কিংবা পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কিংবা পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, ইভেন দো হয়তো বা তারা পপ বা ডুমিটমি এই টাইপের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তারা নাম্বার চায়, মানে ডিফারেন্ট কান্ট্রির জন্য ডিফারেন্ট নাম্বার, বাট অনেক সময় আপনারা পান না। ঠিক আছে, সো আপনাদের রিকোয়েস্টের উপরে ভিত্তি করে আমি নিয়ে আসলাম যে আজকের এই ভিডিও, এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে কীভাবে একটি ফ্রি সাইট থেকে আপনারা ইউকের নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যান্ড দেন আপনাদের স্কাউট অ্যান্ড দেন আপনাদের পেপ্যাল অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে, সো ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যারা সাধারণত ইউকের নাম্বার চান। ওকে, সো অ্যাজ ইউজুয়াল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার আগে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনি যদি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সবাই জানেন যে এই চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু নতুন নতুন ভিডিও নিয়মিত দিয়ে থাকি, সর্বোচ্চ সিপিএম মার্কেটিং রিলেটেড, ইভেন আমি কিন্তু টেক রিলেটেড ভিডিও আপলোড দিয়ে থাকি। ঠিক আছে, সো এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো বকবক অনেক করলাম, এখন চলে যাওয়া যাক এই মূল ভিডিওতে। ঠিক আছে, সো আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের গুগল ক্রোমে আসবেন। গুগল ক্রোমে আসার পর এখানে লিখবেন যে VSIM visumcard.com, এই সাইটটিতে আসার পর এই সাইটটিতে প্রবেশ করবেন। এটি হচ্ছে এই সাইটটির মূল ইন্টারফেস। ওকে, সো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এই দেখেন এই সাইটটিতে একটু পড়েন, ডু ইউ ওয়ান্ট টু রেজিস্টার ফর অনলাইন সার্ভিস দ্যাট রিকোয়ার SMS আর ইমেল ভেরিফিকেশন ইউজ ভিজন কার্ড। তার মানে তারা বলতেছে যে আপনি যদি এই সাইটটিতে আসেন, এই সাইটটিতে আসলে কিন্তু আপনারা SMS ভেরিফিকেশন এবং ইমেল ভেরিফিকেশন করতে পারবেন। ইভেন আপনারা যদি চান এই সাইট থেকে কিন্তু আপনারা ইমেল বলেন, জিমেইল বলেন কিংবা ইয়াহু বলেন, এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন এই সাইটটির মাধ্যমে, মানে ভেরিফিকেশন নিয়ে। সো এখন এই সাইটটিতে যদি ভেরিফিকেশন নিয়ে নাম্বার নিয়ে ভেরিফিকেশন করতে চান, আপনাদেরকে যে কাজটি করতে হবে সিম্পলি আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইনের এখানে ক্লিক করবেন, তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার, এখানে রেজিস্টার ক্লিক করবেন। রেজিস্টার ক্লিক করার পরে আপনারা একটি ইউজার নেম দেবেন, যে কোনো একটি ইউজার নেম দিলেন, যেমন আমি দিলাম পাগল। দেন পাসওয়ার্ডে এখানে পাসওয়ার্ড যে কোনো একটা দেবেন, সমস্যা নাই। দেন ইমেল, ইমেলটা এখন কোথা থেকে দেবেন, এটি হচ্ছে আপনারা আপনার চাইলে আপনাদের পার্সোনাল ইমেলও দিতে পারেন, অথবা আপনারা যদি চান যে আপনাদের কোনো ফেক মেল দিয়ে অ্যাকাউন্ট করবেন সেটিও পারবেন। জাস্ট স্ট্রেট ওয়ে গুগলে গিয়ে এখানে লিখবেন ট্যাম মেল অথবা নিনজা মেল নিয়ে সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে, জাস্ট এখানে পেস্ট করে দিলেন। দেন এই যে এখানে ছোটো ছোটো অক্ষরে যেটা লেখা আছে সেটি কিন্তু অবশ্যই এখানে এই বক্সের ভিতরে আপনাদেরকে লিখতে হবে। দেখেন এখানে আছে যে বড় হাতের এইচ, ই ছোট হাতের ডাব্লিউ, দেন বড় হাতের এস, দেন রেজিস্টার। দেখেন তো ক্যাপচার রং হয়ে গেছে, ক্যাপচার নাকি রং। সো আমরা আবার ট্রাই করি, ইমেলটা দিয়ে দিই, ক্যাপচা যদি মিল না হয় তাহলে কিন্তু আপনাকে এটাই বলবে। জাস্ট ক্লিক অন রেজিস্টার। দেখেন এখানে কিন্তু রেজিস্টার অলরেডি সাকসেসফুল হয়ে গেছে সেটাই বলতেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আমরা লগ ইনে ক্লিক করব। এই যে এখানে লগ ইনে ক্লিক করব, লগ ইনে ক্লিক করার পরে এখানে দিব যে ওই যে ওইটা যেটা নাম দিলাম, আর পাসওয়ার্ডটা আপনারা যেটি লিখলেন আর কি, যেটি দিলেন এখানে
দিয়ে লগ ইন করলাম। দেখেন এখন হলো মূল ব্যাপার। দেখেন আমরা কিন্তু এই সাইটটিতে চলে আসলাম, আমি এটি একটু সেভ করে রাখি কারণ এটি একটু গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপর আপনারা এখান থেকে নাম্বার কেমনে পাবেন বা কিভাবে কি করবেন, দেখেন এই যে এখানে ক্লিক করবেন আপনারা, এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক নাম্বার পাবেন। এই নাম্বারগুলো এই দেখেন, এই নাম্বারগুলো নাম্বারগুলো হচ্ছে ইউকের নাম্বার। ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, আই মিন ইংল্যান্ডের নাম্বার। সাপোজ এই নাম্বারটি আমি নিলাম, নিয়ে তারপর এই পাশে এখানে ক্লিক করব লোড এসএমএস। দেখেন এই যে দেখেন এটি হচ্ছে মূল ব্যাপার। এই যে এই নাম্বারটা হচ্ছে ইউকের, এই নাম্বারটা হলো ইউকের, ইউকের ফ্রি নাম্বার, এটা হচ্ছে টোল ফ্রি নাম্বার। ঠিক আছে, আপনাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না। দেখেন এটাতে অনেকেই কিন্তু ইনস্টাগ্রাম ভেরিফাইড করে নিয়েছেন, তারা অনেকে আবার টেন্ডারও ভেরিফাইড করে নিয়েছেন। অনেকেই আছেন যে আপনারা বলবেন যে ভাই সাধারণত আমরা টেন্ডার, এই যে দেখেন টেন্ডার, এই যে টেন্ডার ভেরিফিকেশন কোড টেন্ডার, এই যে টেলিগ্রাম ভেরিফিকেশন কোড, এই যে টেলিগ্রাম টেন্ডার, এই যে ভয়েস মেল নাম্বার দেখায় আপনাদেরকে, অনেকে হয়তো বিলিভ করবেন না। ইনস্টাগ্রাম, এই যে লিঙ্কডিন ভেরিফাইড করছে ইভেন, অ্যান্ড দেন আপনারা সব কিছু হোয়াটসঅ্যাপ বলেন লিঙ্কডিন বলেন একটু খুঁজে খুঁজে দেখতে হবে। সো আপনারা চাইলে এই সাইট থেকে কিন্তু আপনারা সব কিছুই নিতে পারবেন। একটু আপনাদেরকে খুঁজে দেখাই, এই যে দেখেন স্কাউট ভেরিফিকেশন, একটু এই যে স্কাউট দেখেন, স্কাউট ভেরিফিকেশন আরও দেখায়, এই যে ইমেল ভেরিফিকেশন, সো এটাই হলো ব্যাপার। সো আপনারা চাইলে কিন্তু এই সাইট থেকে আপনারা ইংল্যান্ডের নাম্বার দিয়ে বা ইউকের নাম্বার দিয়ে কিন্তু আপনারা চাইলে আপনাদের ভেরিফিকেশন কোড বলেন, ইনস্টাগ্রাম বলেন, আপনাদের স্কাউট বলেন, মিটমি বলেন, সব অ্যাকাউন্টগুলো কিন্তু ভেরিফাইড করে নিতে পারবেন। তো সাপোজ এক নাম্বার যদি না হয় আপনারা এখানে গিয়ে আরেক নাম্বার নেবেন, এগুলো হচ্ছে সব ফ্রি নাম্বার। তারপর এখানে লোড এসএমএস এ যাবেন, ঠিক আছে দেখেন এটা নাম্বার। আপনারা কিভাবে সাধারণত ভেরিফাইড করবেন, জাস্ট এখান থেকে নাম্বারটা কপি করবেন, নাম্বারটা কপি করে আপনারা যে সাইটটিতে ভেরিফিকেশন করতে চান ওই সাইটটিতে গিয়ে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে এসে আপনারা আপনাদের ভেরিফিকেশন কোডটা নিয়ে নেবেন, নিয়ে আপনারা যে অ্যাপসটি বা যে সাইটটি ভেরিফাইড করতে চান সেখানে গিয়ে বসিয়ে দেবেন। দেওয়ার পরে সাথে সাথে ভেরিফাইড হয়ে যাবে, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও, আই হোপ এই ভিডিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি যারা যদি কেউ উপকৃত হন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সিপিএম মার্কেটিং রিলেটেড কোনো ভিডিও পাওয়ার জন্য। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সি ইউ অন নেক্সট ভিডিও, টিল দেন আল্লাহ হাফিজ।